হ্যাঁ দর্শক বন্ধু তুমি পটল চাষ করেছো পটল গাছগুলিতে অধিক হারে ফুল ফল আসছে না সারা বছর গাছে একই রকম ফুল ফল থাকছে না কখনো বেশি কখনো কম কখনো আবার কেজি কেজি রাসায়নিক সার ছড়িয়েও গাছে কিন্তু স্ত্রী ফুল আসছে না তাই দর্শক বন্ধু গাছগুলিতে সারা বছর একই রকম ফুল ফল আনাতে আমাদের কোন অনুখাদ্য ব্যবহার করা দরকার যেটি ব্যবহার করলে সারা বছর পটল গাছে একই রকম ফুল ফল থাকবে তাও আবার কিন্তু অনুখাদ্যটার কম দাম আমি নিজে ব্যবহার করেছি প্রচুর পরিমাণে কাজ পেয়েছি আর অবশ্যই আমাদের গাছগুলিতে অতিরিক্ত হারে পটলের জমিতে কেজি কেজি রাসায়নিক সার আমরা ব্যবহার করছি যদি গাছে ফুল না আসে তাহলে বুঝতে হবে ধীরে 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 সেই মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে পটল গাছ সব তুলসী লেগে নষ্ট হবে তাই পটল গাছে এমন তো অবস্থায় অতিরিক্ত হারে রাসায়নিক সার দিয়েছেন গাছে ফুল ফল আসছে না তাহলে এই অনুখাদ্যে একবার প্রয়োগ করো তোমার পটল গাছ যদি বার্ন নাইটে থাকে খুব দ্রুত বার্ণ আঁটবে এবং গাছগুলিতে যদি ফুল ফলের মাত্রা কম হয়ে থাকে গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ফল আসবে তাই কোন অনুখাদ্য কিভাবে প্রয়োগ করতে হবে চলো এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আমরা প্রায় এইটটি পার্সেন্ট কৃষকরা পটল চাষ করে থাকি পটল প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ভারতের সমস্ত স্থানে কিন্তু বন্ধুরা চাষ হয়ে থাকে তাই দর্শক বন্ধুরা আমরা কিন্তু পটলের জমিতে সঠিক সময়ে সঠিক অনুখাদ্য না ব্যবহার করার ফলে আমাদের গাছগুলি একই রকম কিন্তু ফুলফল দেয় না কখনো বেশি কখনো কিন্তু কম কখনও বা একেবারে রাসায়নিক সার আপনি ব্যবহার করছেন কেজি কেজি কোনো রকম গাছে কিন্তু ফুল পাচ্ছেন না এটা বন্ধুরা হয়েই থাকছে আমাদের সাথে তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট অবশ্যই গাছগুলিতে একবার হলেও আমার কথা শুনে অনুখাদ্য একটু স্প্রো করুন তাতে দেখবেন বন্ধুরা আপনার পটল গাছে সঠিক পরিমাণে একই অবস্থায় কিন্তু গাছগুলিতে ফুল ফল দেবে এবং ফুলের মাত্রা কিন্তু ধীরে 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 একই বজায় থাকবে এবং গাছগুলি যদি গতিও না থাকে তাহলে কিন্তু সেই গাছে কিন্তু ধীরে 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 কিন্তু গাছ ডেভেলপ করবে এবং গতিও আনা শুরু করবে দর্শক বন্ধু তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট অবশ্যই পটল গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ফল পেতে এবং খুব দ্রুত এই ফুল ফল আনাতে কাজ করানোর জন্য আমাদের গাছগুলিতে অবশ্যই অনুখাদ্য বিষ প্রয়োগ করতে হবে অনুখাদ্যের মধ্যে অন্যতম বিষ বন্ধুরা অন্যতম বিষ রয়েছে বন্ধুরা হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড ইহা যদি স্প্রো করা যায় গাছের অতিরিক্ত হারে গতি দেয় এবং গাছের গোঁড়ায় গোড়ায় ইহাই স্প্রো করবেন এবং তার ফলে শেকড়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং গাছে অধিক হারে কিন্তু বন্ধুরা স্ত্রী ফুল আনবে গাছের অতিরিক্ত হারে গতি আসবে যে সমস্ত বন্ধু পটল চাষ করেছো পটল গাছের যে গতি আসছে না গাছগুলি বান আসছে না সেখানে যদি হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে গাছের গতিটাকে বাড়িয়ে সেখানে অতিরিক্ত হারে ফল ফুল আনে বা একই মাত্রায় কিন্তু বজায় থাকে তবে জমিতে বারেবারে বারে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এই অনুখাদ্য বারে ব্যবহার করা যাবে না ইহার পরিবর্তে অর্থাৎ পরিবর্তন করে করে ব্যবহার করতে হবে একবার ব্যবহার করতে হবে জিঙ্ক বোরন কপার সালফার ম্যাগনেশিয়াম যুক্ত বায়োভিটাইক্স আর একবার ব্যবহার করতে হবে এই যে হিমো দেখতে পাচ্ছেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ হিউমিক অ্যাসিড ফলিক যুক্ত অনুখাদ্য আর একবার ব্যবহার করতে হবে এক্স এটা একবার ব্যবহার করলে হিউমিক অ্যাসিড যুক্ত অনুখাদ্য আমি সবই অবশ্যই দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা তার পরবর্তীতে পরের সপ্তাহে এক্স স্প্রে করতে হবে আপনি নিজেই খেয়াল করে দেখবেন আপনার গাছের একেবারে গতি একই রকম থাকবে এবং গাছগুলিতে পটলের ফুলের মাত্রাও কিন্তু সমমাত্রায় বজায় থাকবে অবশ্যই রাসায়নিক সার দেওয়ার একদিন বাদে গাছ এবং গাছের গোড়ায় গোঁড়ায় এই দুটি অনুখাদ্য এই সপ্তাহে একটা ওই সপ্তাহে একটা স্প্রো করবেন সার দেওয়ার পরেই স্প্রো করবেন আর জমিতে বেশি রাসায়নিক সার দেবেন না হালকা পরিমাণে দিয়ে তবেই স্প্রো করবেন তবেই বেশি পরিমাণে কাজ পাবেন দর্শক বন্ধু তাই দর্শক বন্ধু এমন অবস্থায় পটল গাছে একই রকম ফুল ফল বজায় রাখতে আমাদের কোন অনুখাদ্য দেওয়া দরকার তা কিন্তু এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করলাম ভিডিও আর বেশি বাড়ালাম না বন্ধুরা তাই দর্শক বন্ধু অবশ্যই আমি এই অনুখাদ্যগুলো ব্যবহার করি আমি কাকুলের জমিতে ব্যবহার করেছি কাকুলের প্রচুর পরিমাণে বান আটানোর জন্য এটা ব্যবহার করেছি পটলের জমিতে বা অন্য ক্ষেত্রে আমি ব্যবহার করেছি তো ব্যাপক পরিমাণে রেজাল্ট আমি পেয়েছি এবার একটু ডোজের পরিমাণটা একটু জেনে নিই তা না হলে অনেকে ভুল ভাল ডোজ দেবে এই হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড পটাইযুক্ত এই এই অনুখাদ্য স্প্রো করতে হবে গাছের যদি গতি না আসে এবং গাছে যদি ফুল ফল না আসে ইহা স্প্রো করতে হবে দশ লিটারে পঞ্চাশ এম এল ব্যবহার করে দেবেন দশ লিটারে কতটুকু দিতে হবে পঞ্চাশ এমএল এবং ইয়া কিন্তু চট জলদি কাজ করবে জলদি কিন্তু গাছের কিন্তু গতি আনাবে এবং জলদি গাছে ফুল ফল আনাবে চট জলদি মানে ওই চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনি পরিবর্তন লক্ষ্য করতে দেখতে পাবেন তিন দিনের ভিতরে আমি রেজাল্ট পেয়েছি তুমিও রেজাল্ট পাবে এবং তার পরবর্তীতে এক্স দিতে হবে দশ লিটারে পঁচিশ এম এল দশ লিটার জলে পঁচিশ এমএল স্প্রে করতে হবে আমি কথা দিলাম তোমার পটল গাছ যদি বান না আটে খুব দ্রুত বান আটবে এবং বান যদি এটেও থাকে গাছে যদি ফুল ফল না আসে অবশ্যই খুব দ্রুত ফুল ফল আসবে অবশ্যই যে কোনো রাসায়নিক সার দেওয়া তিন দিন বাদে সরি একদিন বাদে স্প্রে করবেন তাতেই আপনি কিন্তু বন্ধুরা দীর্ঘস্থায়ী গাছে ফল ফুল পাবেন একই রকম হারে এবং পটলের সাইজ এবং আকার কিন্তু অতিরিক্ত হারে বাড়বে আপনার পটল কালো কুচকুচো হবে দেখতে কিন্তু নতুন পটলের মতো লাগবে তাই দর্শক বন্ধু পটল গাছে এমত অবস্থায় কোন খাদ্য দিয়ে অতিরিক্ত হারে পটল পাওয়া যায় সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ চাষি বন্ধু তার জমিতে কিন্তু স্প্রো করা শুরু করেছেন তাই দর্শক বন্ধু আমি এক এক করে সমস্ত তথ্য আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটু করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা হিমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এই পটাযুক্ত অনুখাদ্য নিজের এলাকায় পাচ্ছ না বা বায়োবেটেক্স পাচ্ছ না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করো যে দাদা আমাদের এই বিষের প্রয়োজন একটু পাঠিয়ে দিন আমি পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা আজকের ভিডিও এখানেই